আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাম কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ভাই আমি আমার টিভি বক্সটা চালাচ্ছি কিন্তু কোনো সমস্যা নাই, তারপরেও যখন আমি লাইভ টিভি চ্যানেলগুলো দেখতেছি তখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমি ইউটিউব চালাচ্ছি তখন আমার টিভি বক্সটা স্লো চলতেছে বা অ্যাড যখন আসতেছে তখন স্কিপ করা যাচ্ছে না। তো সরাসরি কমেন্ট থেকে আসলে এত কিছু বুঝিয়ে বলা যায় না, এই জন্যে ছোটো ছোটো ভিডিও আকারে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন, আপনার লাইভ টিভি চ্যানেল যদি ক্লিয়ার চলে, কোনো সমস্যা হয় না, স্মুথলি চলে, তাহলে আপনার ইউটিউব কেন স্মুথলি চলবে না? তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যে ইউটিউবটা ব্যবহার করতেছেন এটা কি প্লে স্টোর থেকে আলাদাভাবে ডাউনলোড করেছেন নাকি আগে থেকেই আপনার টিভি বক্স ইনস্টল করা ছিল। সবচেয়ে বেশি ভালো হয় আগে থেকেই যে ইউটিউবটা ইনস্টল করা আছে সেটা কিন্তু স্মুথলি কাজ করে, মোটামুটি খুবই ভালো কাজ করে, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন যে টিভি বক্সেরই যে ইউটিউবটা আছে অ্যাপ্লিকেশনটা সেটা দিয়ে আপনারা ইউটিউব চালাতে, আর যদি সম্ভব না হয় তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডাইরেক্ট ইউটিউব লিখে আপনারা সেখান থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। চেষ্টা করবেন যে আপনার টিভি বক্সের যে ইনস্টল করা ছিল বা আছে সেটা দিয়ে ইউটিউব দেখার, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে হাজির হয়ে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।